কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন শফিকুল ইসলাম সবুজ। সবুজ, 21 ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের স্মরণ করার জন্য শহীদ মিনারে কি কি ধরনের প্রস্তুতি থাকছে? আর কয়েক ঘন্টা বাদেই, অর্থাৎ ঘড়ির হিসেব করলে মাত্র 8 ঘন্টা পরেই কিন্তু 21 ফেব্রুয়ারি। এখন থেকে 72 বছর আগে 1952 সালের এই দিনে বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়েছিলেন সালাম, রফিক, জব্বাররা, এবং তাদের স্মরণেই কিন্তু প্রতি বছর 21 ফেব্রুয়ারি সারা বাংলাদেশ সহ পৃথিবীতে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে উদযাপিত হচ্ছে। তো মহান ভাষা সৈনিকদের স্মরণে কিন্তু এরই মধ্যে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ কিন্তু প্রস্তুত করা হয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের যে সড়ক রয়েছে, এই সড়কে কিন্তু এরই মধ্যে আলপনা এঁকেছেন, রং তুলির আঁচর পড়েছে। ঠিক কেন্দ্রীয় শহীদ মিনারের উল্টো পাশে যে সড়ক রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার, সেই সড়কের দেয়ালে কিন্তু এখানে 21 এবং মাতৃভাষা নিয়ে পৃথিবীর বিখ্যাত কবি সাহিত্যিক যারা রয়েছেন তাদের যে লেখনী পংক্তিমালা রয়েছে তা কিন্তু রং তুলির আঁচড়ে তুলে ধরা হয়েছে। এবং ঠিক 21 ফেব্রুয়ারির আগ মুহূর্তের এই বেলায় কিন্তু আশপাশ থেকেও কিন্তু উৎসুক মানুষজন তারা কিন্তু আসছেন, এবং রাত ঠিক 12:01 মিনিটে 1952 সালের মহান 21 ফেব্রুয়ারির শহীদ যারা রয়েছেন সে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ফুলের শ্রদ্ধা নিবেদন করবেন কেন্দ্রীয় শহীদ মিনারে। তারপর থেকে কিন্তু সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে স্মৃতির এই মিনার, যেখানে সবাই মহান ভাষা সৈনিকদের শ্রদ্ধা জানাবেন, এবং আগামীকাল সারাদিনই কিন্তু এই কর্মসূচি চলবে। এবং বরাবরই 21 ফেব্রুয়ারির এই বেলায় দৃঢ় প্রত্যয় অঙ্গীকার জানানো হয়, মায়ের ভাষার জন্য জীবন যে বাঙালি জাতি দিয়েছে তা পৃথিবীতে শুধুমাত্র বাংলাদেশের মানুষই দিয়েছে। সেই বাংলা ভাষার যে অমরত্ব, সেই বাংলা ভাষার যে মর্যাদা তা রক্ষা করতে হবে, এই প্রত্যয় কিংবা এই শপথই কিন্তু 21 ফেব্রুয়ারির কর্মসূচির মাধ্যমে করে থাকেন। জি সবুজ, আপনাকে ধন্যবাদ। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন শফিকুল ইসলাম সবুজ। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#।